চাকরি প্রত্যাশিত প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন পদে রিটেন এবং এমসিকিউ পরীক্ষা দিয়ে টিকেছো, তাদের এখন মাথা ব্যথার কারণ হচ্ছে ভাইবা পরীক্ষা। এখন আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা ভাইবার জন্য কি কি পড়বে এবং কিভাবে প্রস্তুতি নিবা। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব কোন কোন টপিকস পড়লে তোমার পরিবেশ অধিদপ্তরে ভাইবা ভালো হবে। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা ভাইবা রিভিউ এই বইটি সংগ্রহ করতে পারো। এই বইটি যদি সংগ্রহ করো তাহলে তোমাদের পরিবেশ অধিদপ্তর ভাইবা ইনশাল্লাহ অনেক ভালো হবে, এবং এই বইটি একবার যদি রিভিশন দিয়ে যেতে পারো তোমাদের চাকরি নিশ্চিত হবেই। আর এই বইটি সংগ্রহ করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারো। বইটির পিডিএফ মূল্য 40 টাকা। তো চলো আমরা মূল আলোচনায় যাই। কোন টপিকস পড়তে হবে? প্রথম কথা হলো নিজের সম্পর্কে জেনে যেতে হবে। নিজের সম্পর্কে বলতে নিজের সম্পর্কে 5 মিনিট কথা বলতে হবে, যে আমি কে, আমি কোথায় পড়াশোনা করছি ইত্যাদি। আর দ্বিতীয়টা হলো বঙ্গবন্ধু সম্পর্কে জেনে যেতে হবে। তৃতীয়টা হলো মুক্তিযোদ্ধা সম্পর্কে জেনে যেতে হবে। মুক্তিযোদ্ধার পাশাপাশি অবশ্যই ভাষা আন্দোলন সম্পর্কে কিছু জ্ঞান রাখতে হবে। আর চতুর্থ যে বিষয়টা হলো সেটা হলো নিজে যে সাবজেক্টে পড়ছি আমরা, আমাদের অনার্স মাস্টার যে সাবজেক্টের উপর করেছি, অবশ্যই সেই সাবজেক্ট সম্পর্কে ডিটেলস জেনে যেতে হবে। অর্থাৎ অনার্সের এবং মাস্টার্সের যে সিলেবাস আছে, সিলেবাসের এ টু জেড জেনে যেতে হবে। এই 5টা টপিক সম্পর্কে যদি আমরা ভালোভাবে ধারণা নিয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই ভাইবা ভালো হবে। এর পাশাপাশি এই বইটা তো তোমাদের অবশ্যই অনেক সাহায্য করবে। তোমরা বইটি সংগ্রহ করে নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।